আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিড়ার একটি রেসিপি, সেটা হচ্ছে চিড়ার স্মুদি। চিড়ার স্মুদি খুবই হেলদি একটি খাবার, এটি ডেজার্ট হিসেবে অথবা ড্রিঙ্কস হিসেবেও ব্যবহার করা যায়। আপনারা এটি ইফতারের সময় এবং সেহরির সময়ও খেতে পারেন। এই ডেজার্টটি ড্রিঙ্কস হিসেবেও খাওয়া যায়, একটু পাতলা করে বানালে, আর একটু ঘন করে বানালে চামচ দিয়ে আপনারা ডেজার্ট হিসেবে খেতে পারেন। রমজান মাসে আমাদের প্রচুর ভাজাভুজি খাবার, অয়েলি খাবার খেতে হয়। সেই সময়ে অনেকেরই পেটে সমস্যা দেখা দেয়, তখন যদি আপনারা এরকম একটি ড্রিঙ্কস বানিয়ে খান তাহলে আর কিছুই লাগে না। তো চলুন দেখে নিই কীভাবে করেছি। প্রথমে আমি 1 কাপ চিড়া নিয়েছি। চিড়াটা এখন আমি খুব ভালো করে ধুয়ে নিব। চিড়ার গায়ে অনেক ময়লা থাকে, সেই ময়লাগুলো ভালো করে হাত দিয়ে ডোলে ডোলে ধুয়ে নিব, ধুয়ে পরিষ্কার করে নিব। চিড়াগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে। এবার একটি ব্লেন্ডার জাগের মধ্যে সবগুলো চিড়া নিয়েছি, আর এখানে আমি 2 কলা ব্যবহার করব। 2 কলা ছিলে দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, আর 1/4 কাপ পাউডার দুধ দিয়ে, আর 4-5টি খেজুর বিচিটা ফেলে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পানি। এবার জাগটির, ব্লেন্ডার জাগটির মুখ আটকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড একটু সময় নিয়ে করতে হবে, যেহেতু এখানে খেজুর ব্যবহার করেছি, সে কারণে যেন খেজুরটা ভালো করে চিড়ার সাথে মিশে যায় সে ব্যাপারটা খেয়াল রাখতে হবে। সে কারণে একটু সময় নিয়ে ব্লেন্ড করতে হবে। তো আমি 2 মিনিট ব্লেন্ড করেছি, আমার হয়ে গিয়েছে। 2 মিনিট ব্লেন্ড করার পর আমি উপরে একটু চেক করে নিয়েছি যে আমার যে খেজুরগুলো ব্যবহার করেছিলাম সে খেজুরগুলো মিশে গিয়েছে কিনা। তো আমার চিড়ার শরবতটি হয়ে গিয়েছে। আমি এখানে চিনি ব্যবহার করছি, আমি 4 চা চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি ব্যবহার করবেন। চিনি ছাড়াও এই স্মুদিটি পরিবেশন করা যায়, যেহেতু এখানে খেজুর আর কলা দেওয়া আছে, সে কারণে এটা এমনিতেই মিষ্টি হয়ে যায়। যারা ডায়াবেটিক্স আছে এবং যাদের চিনিতে সমস্যা, চিনি খান না, তারা চিনি ছাড়াই পরিবেশন করতে পারবেন। তো আমার চিড়ার স্মুদিটার তৈরি। আমি 2 গ্লাসের মধ্যে এভাবে ঢেলে নিয়েছি, আমি বেশি পানি ব্যবহার করিনি। আপনারা চাইলে ঘনত্বটা কম বেশি করে নিতে পারবেন, তবে এটা একটু ঘন করেই খায় এবং এটা চামচ কেটে খেতেই বেশি মজা লাগে। আমি এখানে উপরে খেজুর দিয়ে দিয়েছি, আপনারা বাদাম, খেজুর, কিশমিশ এগুলো ব্যবহার করে খেতে পারেন। তো এই ছিল আজকের রেসিপি, চিড়ার স্মুদি। যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যেন পরবর্তী রেসিপিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আমার পেজটিতে একটি লাইক দিয়ে রাখবেন, আর আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো একটি রেসিপি নিয়ে আবারও চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ সবাইকে।